মোহাম্মদ আলী পার্ক। এই পুজোটা দিয়েই 2024-এর পুজো পরিক্রমার অষ্টমীর দিনে ঠাকুর দেখা আমরা শুরু করেছিলাম। এখন আমরা আছি মোহাম্মদ আলী পার্কে, উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটি পুজো। মণ্ডপের ভিতরটি কত সুন্দরভাবে পাটের কাজ করে তারা সাজিয়েছে এবং মাতৃপ্রতিমা অপরূপ। শুরু হলো আমাদের অষ্টমীর পুজো পরিক্রমা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মোহাম্মদ আলী পার্কের পুজোর প্যান্ডেল। এই কবছর আগেও যখন পার্কের ভিতর পুজো হতো, এদের প্যান্ডেল আরও অনেক বেশি সুন্দর হতো, তারা জায়গা পেত। এখন রাস্তার পাশে করতে হয়, ফলে জায়গার অভাবে প্যান্ডেলের গরিমা এখন অনেকটাই কমেছে। আর এবার আমরা মোহাম্মদ আলী পার্কের পুজো দেখে কলেজ স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। তার মাঝখানে রাস্তার পাশে একটু সুন্দর ঠাকুর আমরা দেখে নিলাম, বলতে বলতে কলেজ স্কোয়ারে এসে আমরা হাজির। উত্তর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ এই পুজো আমরা সকলেই জানি। আর কলেজ স্কোয়ারের মা, তার অপরূপ রূপ, আমরা মুগ্ধ হয়ে যাই। এই মায়ের দৃষ্টি, মুখের গরম, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। কলেজ স্কোয়ারের মা সত্যি সারা কলকাতার অন্যতম শ্রেষ্ঠ এক প্রতিমা হয়। দেখো, কলেজ স্কোয়ারকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব উত্তর কলকাতার অন্যতম হট টপিক যে পুজোটিকে নিয়ে হয়, সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের দিকে। তো যাওয়ার পথে বেশ কয়েকটি পুজো কিন্তু আমরা দেখে নিতে পারবো। তার মধ্যে অন্যতম আরেকটি পুজো আমি প্রবেশ করছি। দেখো কত সুন্দর, হয়তো নামে প্রসারে প্রচারে এরা কিছুটা পিছিয়ে, কিন্তু এদের থিম ভাবনা, প্যান্ডেলের গড়ন, দেবী প্রতিমা কোনোটি কিন্তু কারো থেকে কম যায় না। অসাধারণ সুন্দর একটি পুজো। আর মায়ের রূপ এক কথায় চমৎকার। তো বন্ধুরা, 2024-এর দুর্গাপুজোর এটি আমার দ্বিতীয় ভিডিও অষ্টমীর দিনের। এর আগে সপ্তমীর দিনে আমি একটি ভিডিও করেছিলাম। তো সব ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমার কমেন্টস করে জানিও। বলতে বলতে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে খুব কাছাকাছি এসে গেছি, আরেকটি পুজোয় প্রবেশ করছি। দেখো, তো যেটা বলছিলাম, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো এবং একটি করে লাইক দিও, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানিও। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তারা আমার চ্যানেলের সঙ্গে থাকো, কারণ তোমাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বুঝতেই পারছো এসে হাজির হয়েছি লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে। এদের প্যান্ডেলের আসল রূপ কিন্তু দেখতে হলে সন্ধ্যার সময় যেতে হয়, কিন্তু যেহেতু আমি সকালে গেছিলাম, তাহলে এই প্যান্ডেলের আলোর যে খেলা, যে আসল সৌন্দর্যটা কিন্তু এই ভিডিওতে তোমরা কিছুটা কম পাবে। তাই বিশেষ করে বাইরের রূপটি দেখতে গেলে তোমাদেরকে সন্ধ্যায় বা রাতে যেতে হবে। তো প্যান্ডেলের ভিতর দেখো, দেবী প্রতিমা একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে, এতটাই সুন্দর। দারুণ সুন্দর করেছে লেবুতলা পার্কে মায়ের রূপ, অসাধারণ। লেবুতলা পার্কের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাগুইআটির অন্যতম শ্রেষ্ঠ পুজো রেলপুকুর। এদের প্যান্ডেল, মায়ের রূপ সত্যি অসাধারণ। দেখো, প্রতি বছরই কিন্তু রেলপুকুর বাগুইআটি অঞ্চলের শ্রেষ্ঠ পুজো, এই স্বীকৃতিটা তারা ধরে রেখে দেয়। কেন তা এবছর পুজোয় দেখলে তোমরা বুঝতে পারবে। এবছর এদের থিম চক্রব্যূহ, তারা চক্রব্যূহ রচনা করেছে বাগুইআটি রেলপুকুর। তো বন্ধুরা, 2024-এর দুর্গাপুজো কিন্তু প্রায় শেষ ল্যাপে চলে এসছে। আর যেটুকু সময় বাকি আছে, প্রত্যেকে চুটি আনন্দ করো, পরিবারের সকলকে নিয়ে হাসি মুখে থাকো,
এই কামনার সাথে এই ভিডিওটি শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।